আমি কেলেঙ্কারি নিয়ে যখন কথা হচ্ছে আমি শামীম আহমেদের কাছে যাবো, শামীম আহমেদ হাসছে, বাদল দেবনাথ, বাদল দেবনাথ, বেশ বেশ বাদল দেবনাথ, আপনার কথা বুঝেছি, আপনাকে সময় দিয়েছি, যথেষ্ট সময় আপনি নিয়েছেন, বেশ বেশ, আমি আমি একবার শামীম আহমেদের কাছে যাওয়ার আগে নওশাদ সিদ্দিকী, যাকে আজকে গ্রেপ্তার করা হলো, এবং নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ সমর্থক, প্রচুর আইএসএফ সমর্থক এই মুহূর্তে রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা দেখছেন, তারা লিখছেন, তারা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে দেখছেন, ট্রেনে বাসে যেতে যেতে জবাব চায় বাংলা, আইএসএফ সমর্থকরা বলছেন আরে নওশাদ সিদ্দিকী বা তারা বলেন ভাইজান, তার গাড়ি তো ভাঙা হলো, সেটা কি দেখতে পেল না পুলিশ? সে কেসে কজন গ্রেপ্তার হলো? একজন বিধায়কের গাড়িতে আক্রমণ হলো, পুলিশ দাঁড়িয়েছিল, এগুলো কেউ দেখতে পেল না? নওশাদ সিদ্দিকীর গাড়িতে আক্রমণ হয়েছে না হয়নি এটা একবার দেখে নিই চলুন, তারপরে শামীম আহমেদের কাছে আসছি। শামীম আহমেদ আইনজীবী, কি বলবেন? নওশাদ সিদ্দিকীর গাড়িতে আক্রমণ হয়েছে কি হয়নি সেই ছবি আমরা দর্শকদের দেখালাম, তারা ঠিক বা ভুল বিচার করুক, আপনি আইনজীবী হিসেবে কি বলবেন? আমি বসে বসে ভাবছিলাম আপনারা কি করে শোনেন, দিদি সৈনিক, জিরো টলারেন্স, এসব শুনলে আমার হাসি পাচ্ছিল। আমি যেটা দেখি আদালতেও আজকে যেটা বলেছি যে আমি দুটো ভাবে ভাগ করেছি, একটা হচ্ছে সরকারি গুন্ডা আর একটা হচ্ছে সরকারি দলের গুন্ডা। এই সরকারি গুন্ডা আর সরকারি দলের গুন্ডা এরা দুজন মিলে চক্রান্ত করে যারা নিরপরাধী, যারা অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল তাদেরকে গ্রেফতার করে ঢুকিয়ে রেখে দিয়েছে। সকালে পুলিশের সামনে যখন বিধায়কের গাড়ি আক্রমণ হচ্ছে, বিধায়ক আক্রান্ত হচ্ছে, তখন সেই সব অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদেরকে ধরতে পারেনি। আমি সরকারি গুন্ডার কথা বলছি। আর যখন তার প্রতিবাদে তারা অবস্থান করছে, সাধারণ নাগরিক সমর্থক সবাইকে নিয়ে তারা শুধু দাবি করেছে যারা অপরাধী তাদেরকে ধরতে হবে, না হলে আমরা উঠব না, তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে, কোনো ওয়ার্নিং ছাড়া, কোথাও আনলফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করেনি, এবং দেখা যাচ্ছে যে পুলিশই ছুটছে। তো আমরা সেটা, এবং দেখা গেছে কিছু লোককে দেখা গেছে যারা বহিরাগত স্ট্রেঞ্জার, এবং তারা ভেতরে ঢুকে দেওয়া হয়েছে, আমরা বলছি এজেন্ট প্রভোকেটরস। এই এই সরকারি গুন্ডা আর সরকারি দলের গুন্ডা তারাও ওই সমাবেশে যুক্ত হয়, যেখানে অবস্থা হচ্ছে সেখানে যুক্ত হয়, ধরে এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওই অপরাধী যারা সকালে অপরাধ করেছিল তাদেরকে গা ঢেকে দেওয়ার জন্য, তাদেরকে আড়াল করার জন্য। ফলে এটা বুঝতে হবে, আর এটা পুলিশের কোনো নতুন ঘটনা নয়, এর আগেও আমরা দেখেছি পুলিশের কাস্টডির মধ্যে আজকে যারা যাদেরকে অপরাধী বলে ধরে নিয়ে গেছে, ওষুধ দেওয়া হয়নি। নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেছি যখন আমি জানতে পেরেছি তাকে ওষুধ দেওয়া হয়নি, বরফ দেওয়া হয়নি, যেখানে লাঠিচার্জ হয়েছে, মাথা লক্ষ্য করে লাঠি দেওয়া মারা হয়েছে, যাদের এগেনস্টে পুলিশকে মারার অভিযোগ করা হয়েছে তারা, তাদেরকে যখন পুলিশ মাথা লক্ষ্য করে খুনের চেষ্টা করে, পুলিশের এগেনস্টে কি মামলা রুজু হয়েছে? হয়নি। ফলে সকালে একজন মার্ডার করার চেষ্টা করেছে, পারেনি, পরে সরকারি গুন্ডা দিয়ে মারার চেষ্টা হয়েছে। এইভাবেই চলছে চক্রান্ত। যারাই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ করবে, যারা সংবিধানের অধিকার নিয়ে আওয়াজ করবে, তাদেরকে হয় পুলিশ কাস্টডিতে নিয়ে, আর নাহলে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হবে। সুদীপ্ত গুপ্ত মৃত্যু হয়েছিল, মইদুল মৃদ্যার হয়েছে, আনিস খানের হয়েছে, এরপরে আরো সামনে অপেক্ষা করবে। তাই সকল মানুষকে এক জায়গায় হতে হবে। আদালতের রাস্তা বন্ধ করার চেষ্টা করেছে, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আদালতের দ্বার রুদ্ধ করে দিয়েছে, সেটাও সেই সরকারি এক অংশ দিয়ে, যারা যে আদালত যখন অর্ডার পাস করছে সরকারের বিরুদ্ধে অর্ডার পাস করলে চলবে না, সরকারের পক্ষে অর্ডার পাস করতে হবে, এই হচ্ছে তাদের দাবি। সরকারের বিরুদ্ধে অর্ডার গেছে, আদালত দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছে, এবং আদালতকে ভয় দেখানো হচ্ছে।
সাধারণ মানুষকে ভয় দেখানো হয়, সাধারণ মানুষকে গৃহবন্দী করার চেষ্টা করা হচ্ছে ভয় দেখিয়ে।